গরু পাচার কাণ্ডে তৎপর সিবিআই, একাধিক জায়গায় চলছে তাদের তল্লাশি অভিযান। আর সিবিআই আধিকারিকদের আজকের সকালের গন্তব্য সোজাসুজি বোলপুর। বোলপুরের একাধিক জায়গায় আজকে তল্লাশি চালানো হয়, এমনকি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেও আজকে পৌঁছে যান সিবিআই এর আধিকারিকরা। ইতিমধ্যেই বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় তাকে আটক করেছে সিবিআই এর আধিকারিকরা। অন্যদিকে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোঠারি, আজকে তার বাড়িতেও তল্লাশি অভিযান চলে এবং জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরকেও। ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে তদন্ত তৎপর সিবিআই এর আধিকারিকরা। আজ সকালবেলায় তারা বোলপুরে যান। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, আজকে বোলপুরে মোট 56টি জায়গায় সিবিআই এর এই তল্লাশি অভিযান চলবে এবং তারা আজ সকালবেলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে যান, তাকে আটক করা হয় এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোঠারি তার বাড়িতেও আজকে তল্লাশি অভিযান সিবিআই আধিকারিকদের। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মনা, তুমি যেমনটা তুমি জানাচ্ছিলে যে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, এমনকি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোঠারি তার বাড়িতেও তল্লাশি অভিযান চলবে, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো অভিক, একেবারে তাই। তুমি জানো যে সকাল থেকেই আজকে কার্যত বলা যেতে পারে যে কাক ভোরে যখন শহর বোলপুর মানুষের ঘুম ভাঙেনি, ঠিক সেই সময় বিভিন্ন টিমে ভাগ হয়ে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা গোয়েন্দারা তারা কিন্তু শহর বোলপুর জুড়ে একাধিক জায়গায় তারা কিন্তু তল্লাশি অভিযান তারা কিন্তু চালাচ্ছে। অভিক, তুমি জানো যে গতকালকে আসানসোল যে আসানসোলের যে সংশোধনাগার বা জেল, সেই জেলে গিয়ে গরু পাচার কাণ্ডে তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে জেল হেফাজতে রয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল, তার দেহরক্ষী সাইকাল হোসেন, এই দুজনকে কিন্তু গতকালকেই কিন্তু সিবিআই এর গোয়েন্দারা কিন্তু তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ করে এবং তারপরেই আজকে সকাল থেকে আমরা দেখতে যাচ্ছি যে একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল ঘনেশ্বর বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। দেখো সকালবেলায় যে ছবিটা উঠেছিল প্রথমে, যে বোলপুরের যেটি 20 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে ছুরিপাড়াতে যেখানে বাড়ি তার নাম হচ্ছে বিশ্বজ্যোতি ব্যানার্জি, সে হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত ঘনিষ্ঠ ঠিক এই জায়গায় উঠে আসছে। তার কারণ হচ্ছে যখন সিবিআই হেফাজতে 10 দিনে পায়, 11 তারিখে যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়, তারপরে সিবিআই হেফাজতে যখন 10 জন অনুব্রত রিজার্ভ প্যালেসে থাকে, তখনই কিন্তু অনুব্রত সঙ্গেই ছিল কিন্তু এই বিশ্বজ্যোতি ব্যানার্জি, অর্থাৎ মুন, তার ডাক নাম হচ্ছে মুন। সেই মুনের বাড়িতে কিন্তু সকাল থেকেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা কিন্তু চলে যায় এবং দফায় দফায় কিন্তু তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে অবশ্যই সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বোলপুরের সুপার মার্কেটে, তাকে আটক করে নিয়ে যাওয়া হয় সিবিআই এর পক্ষ থেকে এবং সেখানে গিয়ে সেখানে যে আইটি রিটার্ন ফাইল করেন একটি দপ্তর রয়েছে, সেই দপ্তরে সুপার মার্কেটের ঠিক বি ব্লকে ঠিক সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার সাথে কিন্তু কথাবার্তা হয় এবং সিবিআই কিন্তু জিজ্ঞাসাবাদ করে। দেখো পুনরায় আবার কিন্তু তাকে 20 নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে এবং তার বাড়িতেই নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু এই মুহূর্তে সিবিআই এর গোয়েন্দারা কিন্তু বিশ্বজ্যোতি যে ব্যানার্জি রয়েছে, অর্থাৎ মূল কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর অনুব্রত মণ্ডল, তাকে কিন্তু অনুব্রত মণ্ডলের যে ঘনিষ্ঠ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে অবশ্যই দেখতে পাচ্ছি বাইরে কড়া নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু রয়েছেন এবং অবশ্যই মূল অর্থাৎ বিশ্বজ্যোতি ব্যানার্জি তার বাড়ি কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু যারা রয়েছে নিরাপত্তার দায়িত্বে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঘিরে রাখা হয়েছে। বাড়ি থেকে কাউকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না বা বাড়ি থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সিবিআই এর অফিসাররা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দফায় দফায় ম্যারাথন কিন্তু জিজ্ঞাসাবাদ করছে কিন্তু এই বিশ্বজ্যোতি ব্যানার্জি তৃণমূল কাউন্সিলরকে। দেখো এখন যেটা বিষয় অভিযোগকারীদের বলার বিষয় যেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল, তুমি জানো যে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তিনি এমএলএও নন, তিনি এমপিও নন, তিনি কোনো মিনিস্টারও নন, কিন্তু দেখা যাচ্ছে যে গরু পাচার কাণ্ডে কোটি কোটি টাকা কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে কিন্তু পৌঁছে গেছে এবং সেই টাকাকে পৌঁছেছে না সাইকাল হোসেন, যে মূল মাস্টার মাইন্ড ও মানে মধ্যস্থতাকারী, অর্থাৎ তুমি জানো যে সিবিআই যে চার্জশিট উল্লেখ হয়েছিল দ্বিতীয়বারের জন্য, যেখানে লতিফের নাম ছিল গরুর হাটের সুখবাজার গরুর হাটের যে দালাল, এছাড়াও এনামুল হক অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন গরু পাচার কাণ্ডের, এছাড়াও বিনয় মিশ্র যে ভাই বিকাশ মিশ্রের নাম ছিলেন, সেই সাপ্লিমেন্টারি চার্টারে কিন্তু উল্লেখ ছিল যে অনুব্রত মণ্ডল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বীরভূমের উপর দিয়ে একেবারেই মুর্শিদাবাদ হয়ে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ ভারত বর্ডারের সেখানে সেফ প্যাসেজ কিন্তু অনুব্রত মণ্ডল তৈরি করে দিচ্ছে এবং তার বিনিময়ে একদম বলা যেতে পারে যে তার বিনিময়ে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু তার কাছে কিন্তু আসতো এবং সেই টাকা অনুব্রত মণ্ডল, তুমি জানো যে বীরভূমে চোখ রাখলে বীরভূমের
বিভিন্ন প্রান্তে বোলপুর শিউরি রামপুরহাট বিভিন্ন জায়গায় কিন্তু অনুব্রত মণ্ডল এমনকি কলকাতায় বিভিন্ন জায়গায় প্রচুর কিন্তু কোটি কোটি টাকা নিয়োগ করেছে কিন্তু জমিতে কিন্তু তিনি বিনিয়োগ করেছেন তার কারণ আমি তোমাকে চোখে যেটা বলছিলাম যে ভারত সেবাশ্রম থেকে যে একটি জমি কেনা হয়েছে যেটি হচ্ছে এএনএম এগ্রো কেম ফুড প্রাইভেট লিমিটেড নামে যে কোম্পানি হচ্ছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল অন্যদিকে হচ্ছে অনুব্রত অত্যন্ত ঘনিষ্ঠ বিদ্যুৎকরণ গায়েন তারা অত্যন্ত একজন সাধারণ কর্মী বিদ্যুৎকরণ গায়েন সে 1,60,00,000 টাকা দিয়ে কিন্তু সেই জমিটা কিনেছেন প্রায় 1.5 একর জমি অর্থাৎ 4.5 থেকে 90 কাঠা মতো জমি সেই 1,60,00,000 টাকা যে জমির ভ্যালুয়েশন বর্তমানে কিন্তু আনুমানিক এটা ধরা যাচ্ছে প্রায় 10 কোটি টাকা কিন্তু এই যে কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় কিন্তু বিনিয়োগ করা হয়েছে এই টাকা কোথা থেকে এসছে গরু পাচারের টাকা কত টাকা আসতো এবং কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই তার তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা কিন্তু জানার চেষ্টা করছেন এবং দেখা অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এই যে বিশ্বজ্যোতি ব্যানার্জি যে অনুব্রতর ছায়া সঙ্গী হিসেবে বলা যেতে পারে তার কারণ হচ্ছে আমরা দেখতাম খবর সংগ্রহ করতে গিয়ে যে সকালবেলায় এই বিশ্বজ্যোতি ব্যানার্জি অর্থাৎ মূল যে তৃণমূল কাউন্সিলর সে কিন্তু অনুব্রত মণ্ডলের নিচুপটির বাড়িতে চলে আসছেন এবং সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সে কিন্তু এই অনুব্রত বাড়িতে কিন্তু একদমই অর্থাৎ অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি অনুব্রত মণ্ডলের এবং সেই বিষয়ে আজকে জিজ্ঞাসাবাদ করতে চাই ধন্যবাদ তোমাকে আপাতত তুমি নজর রাখো পরিস্থিতির উপর পরবর্তী সময় আবারও আসবো তোমার কাছে আপাতত ধন্যবাদ তোমায়